নাপাক পানি দিয়ে যেমন 50,000 বার উযু করলে যেমন সালাত হয় না, অবৈধ পন্থায় শরীয়ত গর্হিত পন্থায় 50,000 বার চেষ্টা করলেও ইসলাম কায়েম হবে না। যে লোক আজকে গাছ কেটে ফেলছে সে লোকও কাঁটা রাস্তা থেকে সরিয়ে ফেলে, পাথর দেখলে সরিয়ে ফেলে, গরিব দুঃখীদেরকে দান করে, রাস্তা মেরামত করার জন্য শ্রম ব্যয় করে, সেই লোকই আবার আজকে রাস্তা ব্লক করলো কেন? পাশ্চাত্য গণতন্ত্রের বস্তা পচা রাজনীতি তোমাকে এহেনো কাজ করতে শিখিয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বর্তমান জামানায় ইসলাম কায়েমের জন্য মুসলিম জাতিকে দুইটা পথ অবলম্বন করতে হবে। তার মধ্যে এক নাম্বার পথ হল তাসফিয়াতুল আকীদা, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। একবার কালেমা পড়লেই জান্নাত তার রেজিস্টারি হয়ে যায়, এই আকীদা যারা বিশ্বাস করে তারা হলো মুরজিয়া। আর মানুষ পাপ করলেই জাহান্নামী হয়ে যায়, কাফের হয়ে যায়, এই আকীদা হলো খারিজিদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দেওয়া হলো, তিনি ক্ষমতা গঠন দখল করলেন না, তিনি আগে মানুষের আকীদা চেঞ্জ করলেন। অতএব আকীদা চেঞ্জের মাধ্যমে ইসলামী হুকুমত আসবে। আকীদা চেঞ্জ না করে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম কায়েম হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا
وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَىٰ أَنْ أَقِيمُوا الدِّينَ أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ إلى آخر الآية الله পাকের অশেষ মেহেরবানিতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক তাবলিগি ইজতেমায় আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগীর কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম দিনী বৈঠকের এই তাবলিগি ইজতেমার মহতারাম সভাপতি, আহলাদিস আন্দোলনের প্রাণপুরুষ, উপমহাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, মহতারাম আমিরে জামাত আহলাদিস আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য উলামায়ে কেরাম ও সুধীমণ্ডলী, সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী, সরকারের দায়িত্বে কর্মরত বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ সহ সকল দিনী ভাই ও বোনেরা, দিন কায়েমের পথ ও পদ্ধতি, দিন কায়েম নিয়ে আজকে আমাদের সমাজে অনেক ধরনের কথা চালু আছে এবং যারা দিন কায়েমের কথা বলছেন তারা এই আয়াতটি পড়ে থাকেন, সূরা সুরার ১৩ নম্বর আয়াত, যেটা আমি তার কিয়দংশ তেলাওয়াত করলাম আপনাদের সামনে। এই আয়াতের যতটুকু পড়েছি এর সরল বাংলা অনুবাদ এমন, তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথ নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে,
এবং যা প্রত্যাদেশ করেছি এবং আমি যা প্রত্যাদেশ করেছি আপনার প্রতি ও যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম মুসা ও ঈসা আলাইহিমুসসালাম সমুদয় নবীদেরকে। এই মর্মে যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। এখানে এই আয়াতে প্রথম যে বিষয়টি বুঝার দরকার তা হলো এই, আল্লাহ পাক একই নির্দেশ নূহ আলাইহিসসালামকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছিলেন, ঈসা এবং মূসা আলাইহিমুসসালামকে দিয়েছিলেন এবং আমাদের নবীকেও দিয়েছিলেন। আর তা কী ছিল? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন এই দিনটা কি? যেই দিনের নির্দেশ, যেই দিন কায়েমের নির্দেশ সংশ্লিষ্ট সকল নবীকে দেওয়া হয়েছিল সেটা কি? এবং বলা হলো যে এই দিন কায়েমের ব্যাপারে, দিনের ব্যাপারে তোমরা অনৈক্য সৃষ্টি করো না। সমস্ত নবী রাসূলদের শরীয়ত কি এক ছিল? একটু জবাব দিবেন আমার সাথে। সমস্ত নবী রাসূলদের শরীয়ত কি এক ছিল? কিভাবে বললেন, বুঝে বললেন না না বুঝে বললেন? সমস্ত নবী রাসূলদের শরীয়ত কি এক ছিল? আপনার উপর পাঁচ অক্ত নামাজ ফরজ, ইহুদি নাসারাদের উপর পাঁচ অক্ত ছিল নাকি? কি করে বললেন? আপনার উপর তিরিশটা রোজা ফরজ, ইহুদি নাসারাদের উপর কি তাই ছিল? তাহলে কেমন হলো জিনিসটা? এটা তো বুঝতে হবে। তাহলে সমস্ত নবী রাসূলদের শরীয়ত কিন্তু এক ছিল না। কি এক ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাপাক বলছেন সমস্ত যুগে যুগে আমি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি, প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি, নবী এবং রাসূলদের, সমস্ত নবী রাসূলদের যে অংশটা এক ছিল সেই অংশটা হলো তাওহীদ। তাহলে বুঝতে হবে যে ইসলামী শরীয়তের দুইটি পার্ট, একটি হলো আকীদা আর একটি হলো আমল। আমলের মধ্যে নবী রাসূলদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তাওহীদের মধ্যে কোনো নবী কোনো রাসূলের মধ্যে পার্থক্য ছিল না। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো আর গায়রুল্লাহকে পরিহার করো, তাগুতকে পরিহার করো। এ নির্দেশ সকল যুগের সকল নবীর উপরে সমভাবে প্রযোজ্য ছিল। এই জন্য আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুম মিন আল্লাহ, উম্মাহাতুহুম সাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবী রাসূলগণ বৈমাত্রের ভাই, একজন নবী আর একজন নবীর সাথে সম্পর্ক হলো স্টেপ ব্রাদার, বৈমাত্রের ভাই। উম্মাহাতুহুম সাত্তা, তাদের মা আলাদা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদুন, এবং তাদের দীন হলো এক।
তার মানে হলো তাদের শরীয়ত আলাদা কিন্তু তাওহীদ তাদের এক। দীনুহুম ওয়াহিদুন, দীনের যে অংশ, দীনের যে অংশটুকু ঐক্যবদ্ধ ছিল সেই অংশটুকু এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সকল নবী এবং রাসূলদেরকে সমানভাবে। এই জন্য ভুবন বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনু কাসির রহমাহুল্লাহ তারা এই আয়াতের দীন অর্থ করেছেন আদ-দীন ওয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতিহ, দীনটা হলো আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর আনুগত্য। দীনের আরো অর্থ আছে, দীন শব্দের আরো অর্থ আছে, যেমন হিসাব নিকাশ, আত্মসমর্পণ ইত্যাদি, কিন্তু অত্র আয়াতে তাওহীদই বোঝানো হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লিকুল্লিন জালনা মিনকুম সিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য বিধিবিধান ও পদ্ধতি সমূহ নির্ধারণ করেছে। প্রত্যেক নবী রাসূলদের জন্য আলাদা আলাদা বিধিবিধান এবং পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। ইমাম হাসান বিন মাহমুদ নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি 500 হিজরির শুরুর দিকের মহাপণ্ডিত, তিনি বলছেন হুয়া ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাতু উসুলিহি মিনাত তাওহীদে ওয়ান নুবুওয়াতে ওয়াল মাআদ। ইকামাতের দিন মানে হলো যে আল্লাহর তাওহীদ, দিনের মূল যে বিষয় আল্লাহর তাওহীদ এবং নবুয়ত এবং পারলৌকিক জীবনের বিশ্বাস ইত্যাদি সমূহ মৌলিক বিষয়ের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। আগেই বলেছিলাম সম্মানিত দিনী ভাই সকল, একজন মুসলিমের জীবন দুই ভাগে বিভক্ত। এক অংশ হলো ইন্টারনাল, আর এক অংশ হলো এক্সটার্নাল। ইন্টারনাল অংশ যেটা, সেটা হলো আকীদাগত বিষয়, ওটা ভিতরে থাকে, বাইরে দেখা যায় না। আর একটা আছে বাইরের বাহ্যিক আমল, আল্লাহ রাব্বুল আলামিন ভিতরের অংশের ফয়সালা করবেন আর বাইরের অংশে আমরা ফয়সালা করার হক রাখি। আমরা কারো কথার উপরে ফয়সালা করার যোগ্যতা রাখি, কিন্তু তার মনের ভিতরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে একজন কাফেরকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছেন, তলোয়ার উত্তোলন করেছেন, এমত মুহূর্তে ওই কাফের কালিমায় শাহাদাত পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতেই তাকে হত্যা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর পৌঁছল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একজন কালেমা পড়া মানুষকে কি করে হত্যা করলে? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তো কালেমা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে নাই, জান বাঁচানোর জন্য পড়েছে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন হাল্লা শাকাক্তা কালবাহু, তার অন্তর চিরে ফেরে কেন তুমি দেখলে না? তার অন্তর চিরে ফেরে কেন তুমি দেখলে না? বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে যখন সে কালেমা পড়তে পড়তে উঠবে তখন তোমার কি অবস্থা হবে?
তাহলে বাইরের অংশ দেখে আমরা বিবেচনা করতে পারি, ভিতরের অংশ বিবেচনা করার এখতিয়ার আমাদেরকে আল্লাহ পাক দেননি, যেহেতু আমরা ভিতরের অংশ জানি না। তাহলে মানুষের যে দুইটি অংশ, একটা ভিতরের আকীদা তাওহীদ বা একত্ববাদের বিশ্বাস, সেই একত্ববাদ কায়েম করার জন্য আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন এই আয়াতে। আল্লাহ পাকের একত্ববাদ কায়েম করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন। মানুষের আমল দুই প্রকার, এক প্রকার আমলের নাম হলো ইবাদাত, আর এক প্রকার আমলের নাম হলো মুআমালাত। ইবাদত হলো তাওকিফি, আর মুআমালাত হলো ইজতিহাদি। মুআমালাত আর ইবাদত, ইবাদত হলো আমরা আল্লাহর সঙ্গে যেই কর্মকাণ্ড করে থাকি, আল্লাহ পাকের সঙ্গে আমাদের যেই লেনদেন হয়, এটা হলো ইবাদত। আর মুআমালাত হলো মানুষ মানুষের সাথে যে লেনদেন করে, মানুষ মানুষের সাথে যে আদান প্রদান করে, মানুষ দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করে, এইগুলি হলো অধিকাংশই মুআমালাতের সাথে সম্পৃক্ত। এখন এই দিনের ব্যাখ্যা যে তাওহীদ, এটা তামাম বিশ্বের অগণিত মুফাসসিরিন কেরাম তাফসির করলেও আধুনিক বিশ্বে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে প্রচার হলো সেকুলারিজম। সেকুলারিজম হলো দিন থেকে দুনিয়াকে আলাদা করে ফেলানোর নাম। দিনের মধ্যে দুনিয়ার কোনো সংস্রব নাই, আর দুনিয়ার মধ্যে দিনের কোনো সংস্রব নাই, সম্পর্ক নাই। দিন এবং দুনিয়াকে আলাদা করে ফেলে যেই মতবাদ প্রচার হলো, সেই মতবাদের নাম হলো সেকুলারিজম। একটু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। পানি একটা জিনিস, আর আগুন একটা জিনিস, আর চাউল একটা জিনিস। তাহলে আগুন থাকবে হলো চুলার ভিতরে পাতিলের নিচে, আর পানি থাকবে পাতিলের উপরে। পানি পাতিলের মধ্যে থাকবে, আর আগুন থাকবে পাতিলের নিচে, আর চাউল থাকবে পাতিলের মধ্যে পানির মধ্যে। আগুন হিট করবে পাতিলকে, পাতিল গরম হয়ে পানিকে গরম করবে, পানি গরম হয়ে চাউলকে সিদ্ধ করবে। চাউল আর পানি কি এক? পানি আর আগুন কি এক? পানি আর আগুন দুইটা বিপরীতমুখী দুইটি সৃষ্টি, কিন্তু আগুন এবং পানি দুইটা যদি একত্রিত করা যায়, চুলার মধ্যে চালও দিলাম, খড়িও দিলাম, আগুনও দিলাম, পানিও দিলাম, সব একসাথে দিয়ে দিলাম, হবে? আর পাতিলটা যদি আসমানে তুলে দিয়ে আর জমিনে যদি আগুন ধরাই, তাহলে কি হবে? তাহলে বোঝা গেল যে আগুন আর পানি দুইটা আলাদা জিনিস, কিন্তু আগুন আর পানি দুইটা আলাদা থাকবে বটে, কিন্তু আগুনের সাথে পানির একটা কাছাকাছি সম্পর্ক থাকবে, যে আগুন পানিকে গরম করবে আর সেই গরমে চাউল সিদ্ধ হবে। যারা দিন এবং দুনিয়াকে আকাশ পাতাল ব্যবধান করেছে সেকুলারিজম, এরা জমিনে চুলা ধরিয়েছে আর আসমানে থুয়েছে পাতিল, ওদের চাল জীবনেও সিদ্ধ হবে না। আর যারা দিন আর দুনিয়াকে একাকার করে দিয়েছে, দিন আর দুনিয়াকে যারা একাকার করে দিয়েছে, তারা আগুন আর পানি একসাথেই চুলার মধ্যে দিছে, ওদের চুলাও নিভে গেছে।
ওদের চুলা কি হয়েছে? নিভে গেছে, যার ফলে ওদের আর খানাও তৈরি হচ্ছে না, ওদের পানিও তৈরি হচ্ছে না। যেখানে তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, তাওহীদ মাওহীদ রাখো রে বাবা, আগে বিল্ডিংটা গেঁথে নেই, বিল্ডিংটা খাড়া করে ভিত্তি পরে দেওয়া হবে। ভিত্তি দিতে দিতেই যদি তোমার জীবন চলে যায় তাহলে এই বিল্ডিংয়ে আর বাস করা হবে না। বিল্ডিং আগে গাঁথো, তো বিল্ডিং মাটিতে গেঁথে নিস, গেঁথে নিয়ে এবার হাজার হাজার লোক দিয়ে খাড়া করে নিয়ে বলছে ধরো রে ধরো 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 ধরে খাড়া করে দাও বিল্ডিং। বিল্ডিং খাড়া করে এবার মাটিতে বিল্ডিং গেঁথে দিয়েছে, তারপরে বিল্ডিং পড়ে গেছে, কারণ নিচে তো কোনো ভিত্তি নাই, নিচে তো কোনো ফাউন্ডেশন নাই, নিচে তো কোনো কী বলে ওটাকে পাইলিং দেওয়া হয়নি, সয়েল টেস্ট করা হয়নি, ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী কাজ করা হয়নি। বিল্ডিং মাটিতে গড়ে খাড়া করে তারপরে ওই বিল্ডিং গেড়ে দিয়ে খাড়া করে রাখার যে অপতৎপরতা, যারা দিন এবং দুনিয়াকে একাকার করে দিয়ে, দিন এবং দুনিয়াকে একত্রিত করে দিয়ে খুব দ্রুত গতিতে বুলেট অথবা ব্যালটের মাধ্যমে দিন কায়েম করার চেষ্টা করছেন, তাদের দুর্গতি ওই রকমই। এরই সেকুলারিজমের, সেকুলারিজম সম্পর্কে একটা কথা আমি বলি, আমাদের দেশে এই কথাটা আপনারা শুনতে পান যে ধর্ম নিরপেক্ষ। আরে ধর্ম নিরপেক্ষ আবার কেউ হয় নাকি? যারা ধর্ম নিরপেক্ষ বলে তারা যদি মুসলিম ঘরের সন্তান হয় এতে তাহলে মরার পরে তাদেরকে দাফন করা হয়, আর তারা যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকে মরার পরে তাদেরকে পুরানো হয়, তো তাহলে একটা ধর্মের পক্ষে গেল তো, তো সে আর নিরপেক্ষ থাকলো কী করে? নিরপেক্ষ রাখার জন্য একটা বুদ্ধি করলে হয়, একবার দাফন করে দিয়ে তারপরে কিছু পেট্রোল ঢেলে দিয়ে কবরের মধ্যে আগুন দেওয়া, যাতে এ ধর্মেরও খানিকটা হয় আবার ও ধর্মেরও খানিকটা হয়। ধর্ম নিরপেক্ষ শব্দ হলো শয়তানি কথা। নিশ্চয় আপনাকে একটা পক্ষে থাকতে হবে, কোন পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামকে বাদ দিয়ে অন্যান্য ধর্মকে, জীবন ব্যবস্থাকে যারা তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহর তরফ থেকে তাদের এই দিন কশিন কালেও কবুল করা হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আফা গায়রা দীনিল্লাহি আবগন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর দিন বাদ দিয়ে ওরা কি নতুন কিছু আবিষ্কার করতে চায়, নতুন কিছু করতে চায়? অথচ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের বিধান মেনে নিয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। তাহলে এই সমস্ত আয়াতের ভিত্তিতে সেকুলারিজমের কবর রচিত হলো, মানুষ মুসলিম বলে দাবি করে সে আবার সেকুলারিজম দাবি করতে পারে না, আর নিরপেক্ষ বলে কোনো মানুষকে পাওয়া যায় না, নিশ্চয়ই কোনো না কোনো পক্ষে সে আছে। সে যদি আল্লাহর পক্ষে না থাকে তাহলে নিশ্চয়ই শয়তানের পক্ষে আছে। বন্ধুগণ, এরই এগেনস্ট এভরি অ্যাকশন মাস্ট বি রিয়াকশন, প্রত্যেক অ্যাকশনের উল্টা রিয়াকশন হয়। সেকুলারিজমের বিপরীতে আর একটা মতবাদ তার কিঞ্চিত অধিক 100 বছর পরে
আবিষ্কৃত হলো তা হলো রাজনীতি ধর্ম। যা কিছু করবে রাজনীতির নামে সবই ধর্ম, সবই এবাদত, মারামারি কাটাকাটি পারাপারি সব কিছু এবাদত বলে গণ্য। হতে 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 লাস্টে রাস্তার গাছ কেটে রাস্তার মধ্যে ফেলে দেওয়াটাও এবাদত হয়ে গেল। এবং এই এবাদতের পক্ষে সূরায়ে তওবা থেকে দলিলও পেশ করা হল। একদিন এক গাছ কাটাওয়ালারে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে উম্মতকে বললেন, হে আমার উম্মত শোন, আজ রাতে আল্লাহ পাক তার এক বান্দার উপরে সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সাহাবির উপরে, যেই মুসলিমের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তার আমলটা কি ছিল? বলে তার আমল ছিল রাস্তার মধ্যে এক কাঁটাদার গাছ পড়েছিল, এই কাঁটাদার গাছটা রাস্তা থেকে সরিয়ে নিচে ফেলে দিল, মহান আল্লাহ তার এই আমলে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের ফয়সালা দিলেন। অন্য হাদিসে সহি বুখারীর বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমানুস বেদুন ওয়া সাবুনা সাবা ফাফযালুহা কওলুলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ সাবাতুম মিনাল ইমান। ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাতে না পারলে বুঝতে হবে যে ইমানের সর্বনিম্ন শাখাও তার কাছে বাকি নাই। এবার বলেন যে গাছ কেটে এনে রাস্তা ব্লক করে দেওয়াটা ইমানের কয় নম্বর শাখা? ওই যে এটাতে কেন সে গেল? এই লোক তো কাঁটা রাস্তা থেকে সরিয়ে ফেলে, যে লোক আজকে গাছ কেটে ফেলছে সে লোকও কাঁটা রাস্তা থেকে সরিয়ে ফেলে, পাথর দেখলে সরিয়ে ফেলে, গরিব দুঃখীদেরকে দান করে, রাস্তা মেরামত করার জন্য শ্রম ব্যয় করে, সেই লোকই আবার আজকে রাস্তা ব্লক করলো কেন? পাশ্চাত্য গণতন্ত্রের বস্তা পচা রাজনীতি তোমাকে এখনো কাজ করতে শিখিয়েছে। তাহলে দিন কায়েম করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতিতে, নবীর দেওয়া পদ্ধতিতে, মানুষের তৈরি করা পদ্ধতিতে। কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না, দিনের নামে বেদিনি কাজ হতে থাকবে। বন্ধুগণ, ইমাতাতুল আযানিত তারিখ, গণতন্ত্রে যারা বিশ্বাসী, গণতান্ত্রিক আন্দোলনে যারা বিশ্বাসী, তাদের তো গাছ কেটে রাস্তায় ফেলানো ছাড়া আর উপায়ও নাই, করবেই বা কি? কিন্তু আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে বন্দি করে রাখা হলো, একদিনও তো আমাদেরকে গাছ কাটতে হয় নাই, একদিনও তো একটা গাড়ির গায়ে কোনো ঢিল ছুটতে হয় নাই, একটা রিক্সার গায়ে আগুন দিতে হয় নাই। কেন কেন হয় নাই? কারণ এই নোংরামি ইসলাম নয়, এটাকে আমরা ইসলাম মনে করলে অবশ্যই এটা করতাম। ইসলাম শিখতে হবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহর কাছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায় বন্দি, তখন তার অনুসারীরা বললেন, আপনাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নামব। ইমাম আহমদ বিন হাম্বল মানা করে বললেন, খবরদার, আমাকে জেলখানায় থাকতে দাও, আমাকে মুক্ত করার জন্য রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এই বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলাম সমর্থিত নয়।
ইমাম আহমদ বিন হাম্বলের পূর্বে মুসলিম জাহানের তৃতীয় খলিফা মাজলুম সাহাবি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতানু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশার বিল জান্নাহ মিন ফাওকে সাবে সামাওয়াত, সাত আসমানের উপরে আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আল্লাহর নবী যাকে দুই কন্যা পরস্পরে দান করেছিলেন, যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, এই মজলুম সাহাবিকে নির্মমভাবে যখন হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা হলো, তখনই একই কথা বলা হয়েছিল যে আপনার বিরোধীদেরকে দমন করার জন্য আমরা অস্ত্র ধারণ করি। তার অধিকার ছিল, তিনি খলিফা হিসাবে অস্ত্র ধারণ করতে পারতেন, কিন্তু তিনি মানা করে দিলেন দার্থহীন ভাষায়, আর বললেন খবরদার, এই একজন মানুষের জন্য মুসলিমের রক্তপাত ঘটতে পারে না। একজন মানুষের জন্য কত কিছু ঘটলো, ভাইজানেরা রাগ হয়ে এসে আমাদের উপরে চড়াও হয়ে বলে কি বলো তুমি? আমি তখন বিনীত স্বরে জিজ্ঞেস করি, আপনি যার জন্য গাড়ি পুরাচ্ছেন, যাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য 40টি বাস একসাথে পুরালেন, তিনি তো সারা জীবন মুনাজাত করলেন আল্লাহ তুমি আমার শাহাদত নসিব দাও, আর আপনি মুনাজাত করতেছেন যে আল্লাহ তুমি আমার নেতাকে জেলখানা থেকে মুক্ত করো, তোমার নেতার শাহাদত বরণ করার জন্য দোয়া করে, আর তুমি তোমার নেতাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য দোয়া করো, আল্লাহ কি তোমার নেতার দোয়া কবুল করবেন না তোমারটা কবুল করবেন? বন্ধুগণ, বলতেছিলাম যে এই ভুল বুঝার কারণে, দিনের অর্থ বুঝার কা না বুঝার কারণে, দিন এবং দুনিয়াকে একত্রিত করার কারণে আধুনিক কালের ইসলামী চিন্তাবিদ তাফসির করতে গিয়ে বললেন, দিন দরাসল হুকুমত কা নাম হ্যায়, শরিয়ত উস হুকুমত কা কানুন হ্যায়, আর ইবাদত উস কানুন আর জাবেতা কি পাবন্দি হ্যায়। দিন আসলে ক্ষমতা দখলের নাম, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম দিন। বানি ইসরায়েলের লোকেরা 313 জন নবীকে হত্যা করেছিল, উম্মতের হাতে নবী নিহত হয়েছিল, নবীগণ রাষ্ট্রীয় ক্ষমতা দখল তো দূরের কথা, 313 জন নবী উম্মতের হাতে নিহত হয়েছিলেন, এই 313 জন নবী কি ব্যর্থ নবী? আল্লাহ তো দিন কায়েমের দায়িত্ব দিয়ে পাঠালেন, তো দিন কায়েমের দায়িত্ব তো তারা পালন করতে পারলেন না। দিন দরাসল হুকুমত কা নাম হয় যদি হয়, তাহলে আল্লাহ পাক সকল নবীকে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, তো দিন কায়েম মানে রাষ্ট্র দখল করো, রাষ্ট্র যারা দখল করেন নাই তারা তো আল্লাহর হুকুম পালন করেন নাই। নাউযু বিল্লাহ মিন যালিক। বন্ধুগণ, এই দর্শনের কারণে দুইটা সমস্যা সৃষ্টি হয়েছে। এক নাম্বার সমস্যা, শেরেক বেদাত এবং আসাইলুল কাউনিয়া কাদারিয়ার মধ্যে মৌলিক পার্থক্য আমরা বুঝি না। শেরেক এবং বেদাত হয় এবাদতের মধ্যে, আর মুআমালাতের মধ্যে শেরেক এবং বেদাত ঢোকে না যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সীমানার ভেদ না করে, নিষিদ্ধ সীমানা না ডিঙ্গিয়ে যায়। যেমন মনে করুন, আমি চশমা চোখে দিয়েছি, চশমাটা তো দেখার জন্য, গাড়িতে চড়ছি, গাড়িতে তো সোয়ার হওয়ার জন্য, গাড়িতে মুসলিমরাও চড়েন অমুসলিমরাও চড়েন, গাড়ির সাথে এবাদত আর সুন্নতের, গাড়ির সাথে সুন্নত আর বেদাতের কি কানেকশন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম 1400 বছর অধিক পূর্বে কাসওয়া উটের উপরে সোয়ার হয়ে যেই দোয়া পড়েছিলেন, 1400 বছর পরে এসে আমরা বিমানে চড়ার সময়, গাড়িতে চড়ার সময় ওই একই দোয়া পড়তেছি। ওখানে আমরা দেখতে পাচ্ছি দোয়া এবাদত,
আর গাড়িটা এবাদত নয়, ওই জন্য গাড়ি পরিবর্তন হয়েছে কিন্তু দোয়ার একটা নুকতাও পরিবর্তন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার ছিল কাঠের, ঝাউ কাঠের, ঝাউ কাঠের মেম্বার পরিবর্তন হয়ে কাঁঠাল কাঠের মেম্বার এসেছে, কাঠ পরিবর্তন হয়েছে। ইন্নাল হামদালিল্লাহে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাইহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, খুতবা পরিবর্তন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই খুতবা দিয়ে খুতবা শুরু করেছিলেন, আমরাও তাই দিয়ে শুরু করেছি। আরেকটা এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে, দুনিয়াবি কারণে মানুষ যখন একে অপরকে মারছে, লড়াই করছে, তখন এটাকে জিহাদ বলে টাইটেল দিচ্ছে। জিহাদ বলে টাইটেল দিয়ে একদল আরেক দলের হাতে নিহত হওয়াকে নিজেদেরকে শাহাদতের গৌরব বলে প্রচার করছে। আমাকে একজন বললেন, প্রথম কথা হলো মুসলিমের হাতে মুসলিম নিহত হয়ে শহীদ হওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন মুসলিম যখন তাদের অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করার জন্য মুখামুখি সংঘর্ষে লিপ্ত হয়, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন জাহান্নামী, আমি অনুবাদক। সাহাবায়ে কেরামগণ বলেন, ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, তাহলে নিহত ব্যক্তি হত্যাকারী তো জাহান্নামে যাবে বুঝলাম, নিহত ব্যক্তি জাহান্নামে কেন যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলে আখিহে, যেহেতু তার ভাইকে হত্যা করার নিয়তেই সে রাস্তায় নেমেছিল, ভাইকে হত্যা করার মন মানসিকতা নিয়ে রাস্তায় নেমেছিল, হত্যা করতে পারে নাই দেখে নিহত হয়েছে, পারলে সেও হত্যা করত। মুসলিমের সাথে মুসলিম লড়াই করে শহীদ হয় না। আমি আর একটা কথা বলেছি, তাদেরকেই জিজ্ঞেস করুন, তাদের ওই লাশ শহীদ না শহীদ নয়। শহীদ বলে তারা প্রচার করেছে বটে, কিন্তু লাশটাকে কি রক্তসহ যেই কাপড়ে নিহত হয়েছিল সেই কাপড়ে দাফন করলো, নাকি গোসল দিয়ে নতুন কাফন পরিয়ে দাফন করলো? বলছে গোসল দিয়ে নতুন কাফন পরিয়ে দাফন করলো। শহীদদের লাশ তো রক্তাক্ত অবস্থায় যেই কাপড়ে নিহত হয়েছে সেই কাপড়েই দাফন করতে হয়, তো তোমার শহীদরে যে তুমি গোসল দিয়ে নতুন কাফন পরালে, তো তোমার শহীদকে তো তুমি নিজেই শহীদ বলে মানো না। যদি নিজে শহীদ বলে মানতে, তাহলে তুমি কি করে তার কাপড় কা খুলে তাকে নতুন কাফন পরিয়ে রক্ত ধুয়ে গোসল করে দাফন করলে? বন্ধুগণ, এই চরমপন্থী মতবাদ, এই চরমপন্থী আকিদা, এ আকিদা হলো খারিজিদের আকিদা, খারিজিদের আকিদা। খারিজিদের এই আকিদার কারণে তারা মুসলিমকে কাফের মনে করে। খারিজিদের মূল আকিদা হলো মানুষ পাপ করলেই কাফের হয়ে যায়, মানুষ পাপ করলেই কাফের হয়ে যায়, এই আকিদা হলো খারিজিদের আকিদা। পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে পাপিষ্ট নয়। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন তাদের কথা ভিন্ন, কিন্তু সাধারণ মুসলিম যারা তারা পাপের ঊর্ধ্বে নয়, অবশ্যই তাদের মধ্যে পাপ থাকবে, কিন্তু পাপ করলে সাথে সাথেই যদি মানুষ কাফের হতো, তাহলে বানী ইসরাইলের ওই হাদিস, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল, আমি যখন মারা যাব আমার মতো পাপিষ্ট তো আর কেউ নাই রে, আমাকে আল্লাহ ধরে খুব শাস্তি দিবেন, অতএব আমি মরার পরে তোরা আমার
লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে ছাই বানিয়ে অর্ধেক ছাই গাঙে ভাসাবি আর অর্ধেক ছাই বাতাসে উড়াবি। তারপরে আল্লাহ পাক বললেন, বাতাসকে বললেন ছাই জমা করো, ছাই জমা হয়ে গেল। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললেন হয়ে গেল। বুখারীর হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এ কথা বলে কেন মৃত্যুবরণ করলে? ছাই বানিয়ে পুরালে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, এই কথা বলে সে লোক মারা গেল। আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমাকে শাস্তি দিবে তাও বিশ্বাস করেছি, তোমার শাস্তির ভয়ে আমি আমার বুদ্ধিতে যা খেলেছে তাই আমি করেছি। আল্লাহ পাক বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। বলেন তো, লোকটা যদি পাপিষ্ট হওয়ার কারণে জাহান খারিজি হবে, যদি লোকটা পাপিষ্ট হওয়ার কারণে বেদিন হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক এহেন পাপিষ্টকে ক্ষমা করলেন কেন? আল্লাহু আকবার। এখানেই হলো আকীদার ডিফারেন্স। আপনি আহলে সুন্নাতের জামাতের আকীদায় চলছেন, ডান পাশে রয়েছে খারিজিদের নর্দমা আর বাম পাশে রয়েছে মুরজিয়াদের নর্দমা। মুরজিয়াদের দাবি হলো, একবার কালেমা পড়লে বেহেশত আর ঠেকায় কিনা। আল্লাহ একদিন এক প্রফেসর সাহেব গল্প করতেছিলেন, বললেন যে আল্লাহ এক লোকরে বেহেশত দিবেন, তা আল্লাহ এখন কি দিয়ে বেহেশত দিবেন, কোনো আমলই নাই। তোকে জিজ্ঞেস করলেন যে কোনো আলেমের নামের সাথে তোর নামের মিল আছে কিনা, তো দেখা গেল আলেমের নামের সাথে মিলও নাই। তো বলো, ওর কোনো আত্মীয়র নাম কোনো আলেমের নামের সাথে মিল আছে? দেখছেন, এটা হলো কারা? এটা হলো মুরজিয়া, যারা শৈথিল্যবাদী। একবার কালেমা পড়লেই জান্নাত তার রেজিস্টারই হয়ে যায়, এই আকীদা যারা বিশ্বাস করে তারা হলো মুরজিয়া। আর মানুষ পাপ করলেই জাহান্নামী হয়ে যায়, কাফের হয়ে যায়, এই আকীদা হলো খারিজিদের। এই দুই আকীদার মাঝখানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। চরমপন্থী এক ভাই আমাদের আহলাদিস যুব সংঘের এক ভাইকে জিজ্ঞেস করছেন, ভাই আপনি কোন দলে? তো বলছে, আমি কোন দলে? কয়, আপনি কি সরকারি দলে না বিরোধী দলে? বলে, আমি সরকারি দলেও নই বিরোধী দলেও নই। তো বলছে, তাহলে আপনি খচ্চর। আপনি হাসলেন, কত বড় দুঃখের কথা। বললাম যে ওই নাদান যদি জানতো কোরআনের একটি আয়াত, তাহলে এই ধরনের বাজে মন্তব্য করতে পারত না। আল্লাহ পাক বলেন, কাযালিকা জালনাকুম, কাযালিকা জালনাকুম উম্মাতাও ওয়াসাতা, উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনু রাসূল আলাইকুম শাহীদা। এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী বানিয়েছি, যাতে মানুষের সাক্ষী হতে পারো। সাক্ষী হওয়ার জন্য মধ্যমপন্থী হতে হয়। মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহির সাথে আমার লড়াই, তো উনার ছেলেও সাক্ষী হতে পারবে না, আমার ছেলেও সাক্ষী হতে পারবে না, বাদীর বেটাও সাক্ষী হতে পারে না, বিবাদীর বেটাও সাক্ষী হতে পারে না। সাক্ষী হবে কে? মাঝখানের লোক। আপনারা একবার এই দিকে যান, একবার ওই দিকে যান, একজনের ঠেকান আর একজনের টেনে আনেন। আমরা কাউরে ঠেকাইও না, কাউরে টেনেও আনি না, কাউরে ফেরেশতাও মনে করি না, কাউকে শয়তানও মনে করি না। যারই ফলশ্রুতিতে আপনারা বেঁচে গেছেন, যারই ফলশ্রুতিতে আপনারা বেঁচে গেছেন। বন্ধুগণ, দিন এবং দুনিয়া দুইটা আলাদা জিনিস, কিন্তু দুনিয়াটাকে দিনের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে একজন মুসলিম বাধ্য। দুনিয়ার সব অংশ
দিন দিয়ে নিয়ন্ত্রিত করা লাগে না। গোশত এনেছেন খাবেন, মুরগির গোশত খাবেন না শুকরের গোশত খাবেন, এখানে দিন এসে বাধা দিবে। শুকরের গোশত হারাম, মুরগির গোশত কি ঝোল করে খাবেন নাকি ভুনা করে খাবেন এটা আপনার এখতিয়ার। কিন্তু মাগরিবের সালাত তিন রাকাত পড়বেন কি চার রাকাত পড়বেন আপনার এখতিয়ার, চলবে না। নাস্তা খাওয়ার সময় রুটি তিনখানা খাবেন না ছয়খানা খাবেন আপনার এখতিয়ার। কিন্তু মাগরিবের সালাত তিন রাকাত পড়বেন না নয় রাকাত পড়বেন ওখানে আপনার এখতিয়ার, চলবে না। কারণ শরীয়ত, শরীয়তের যেটা ইবাদত এটা তাওকিফি, পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক কোরআন সুন্নার ভিত্তিতে নিয়ন্ত্রণ করেন। আর মুআমালাত আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা নিজের কাছে রেখেছেন আর খানিকটা বান্দার এখতিয়ারে ছেড়ে দিয়েছেন। শুকরের গোশত খেতে পারবে না, মুরগির গোশতই খেতে হবে, গরুর গোশতই খেতে হবে। গোশত যদি খেতে হয় তো এগুলি খেতে হবে, হালাল খেতে হবে। কিন্তু গোশত যদি কেউ না খায় তাহলে আল্লাহ তাকে বাধ্য করেন এই তুমি গোশত খাবে না কেন, হালাল জিনিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, হুকুমের প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটা আছে আল আমরুলিল উজুব, আল্লাহ পাকের নির্দেশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, এটা ইসলামী শরীয়তের নির্দেশ। কিন্তু আল্লাহ পাক বলছেন কুলু আশরাবু, খাও এবং পান করো। আমি যদি না খাই, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার যত হালাল আছে খাও, হালাল দ্রব্য হালাল মানি, কিন্তু ওটা আমি খাবো না, আপনি কি আমাকে বাধ্য করবেন? বাধ্য যদি না করতে পারেন তাহলে আমি রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না, রাজনীতি আমি করব না, আপনি আমাকে বাধ্য করতে পারবেন না। যেহেতু রাজনীতিটা হলো দুনিয়াবী বিষয়, তবে কথাটা মনে রাখতে হবে, যদি রাজনীতি করতে হয় অবশ্যই ইসলামী তরিকায় করতে হবে, যদি না করেন তাহলে আমি আপনাকে বাধ্য করতে পারি না। আপনি যদি শিক্ষকতা না করেন তাহলে আপনাকে আমি বাধ্য করতে পারি না। আপনি যদি ব্যবসা না করেন তাহলে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না। কিন্তু ব্যবসা যদি করেন তাহলে অবশ্যই ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যবসা করতে হবে। আপনি যদি ব্যাংকে টাকা না রাখেন তাহলে ইসলাম আপনাকে ব্যাংকে টাকা রাখতে বাধ্য করে না। যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে অবশ্যই সুদমুক্ত ব্যাংকে টাকা রাখতে হবে, সুদযুক্ত ব্যাংকে রাখা যাবে না। এবার বুঝেছেন ইবাদত আর মুআমালাতের পার্থক্য। বন্ধুগণ, এই দিন কায়েমের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, দিন কায়েমের ক্ষেত্র হলো তিনটি। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত, সালাতের জন্য নির্দেশ দাও, নিজে সালাত আদায় করো। তাহলে দিন নিজের শরীরের উপরে কায়েম করা হবে, আর দিন পরিবারের উপরে কায়েম করতে হবে। দিন কায়েমের তৃতীয় ক্ষেত্র হলো সমাজ, আর চতুর্থ ক্ষেত্র হলো রাষ্ট্র। যারা খারেজি তারা ডাল সিদ্ধ করার আগেই ঘাঁটা শুরু করে। ডাল রান্না করতে গেলে দুইটা কাজ, আগে ডালটাকে সিদ্ধ করতে হবে পানি দিয়ে, তারপরে যখন সিদ্ধ হবে তারপরে তো ঘাঁটবেন। তো ওরা ডাল চুলায় তুলে দিয়ে ঘাঁটা শুরু করে, পানি না দিয়েই ঘাঁটা শুরু করে। দাওয়াতি কাজ কমপ্লিট হয়নি, নিজের জীবনের উপরে ইসলাম কায়েম করতে পারেনি, নিজের সাড়ে তিন হাত বড়ির উপরে ইসলাম কায়েম করতে পারে নাই, অথচ সে দাবি করছে, দাবি করছে যে আমি
এই বিশাল রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করব। তাই তো কাজী আল হুজাইমি তিনি বলছেন, আকিমু দাওলাত আল ইসলামি ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, সালাফিরা যখন আহলে হাদিসরা যখন তাওহীদের দাওয়াত দিচ্ছে, তখন খারেজি আকিদার লোকেরা তাদেরকে বলছে, তোমরা ঘরের কোনায় বসে আছো আর রাষ্ট্র কায়েমের ব্যাপারে তোমাদের কিছু নাই, খেদমতে দিন করেছো, একামতে দিনের কোনো কর্মসূচি নাই। যখন তাদেরকে দোষারোপ করছে, সেই মুহূর্তে কাজী হুজাইমি বলছেন, আকিমু দাওলাত আল ইসলাম ফি কুলুবিকুম, ইসলামী রাষ্ট্র তোমার মনের ভিতরে আগে কায়েম করো, তুকাম লাকুম ফি আরদিকুম, তাহলে তোমাদের জমিনে ইসলাম কায়েম হবে। আল্লাহর জমিনে ইসলাম কায়েম হওয়ার আগে আগে নিজের অন্তরের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গেই মক্কার সেই জাহেলিয়াতের শিখণ্ডীরা বলল, তুমি যদি নেতৃত্ব চেয়ে থাকো তাহলে তোমাকে আরবের নেতা বানিয়ে দিব, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব নিয়ে ডান্ডা পিটিয়ে মানুষকে ঠান্ডা করলেই তো ইসলাম কায়েম হয়ে যেত। জি না, ডান্ডা দিয়ে ইসলাম কায়েম হয় না। যা মহতারাম আমিরে জামাতের বক্তব্যের মধ্যে আমরা বিশদভাবে জানতে পারলাম, ডান্ডা দিয়ে যদি ইসলাম কায়েম হতো তাহলে যে সমস্ত দেশের আইন বলবৎ রয়েছে কঠিনভাবে, সেই সমস্ত দেশগুলিতেও অন্যায় আচরণ হতো না। সালাফে সালেহীন এবং সাহাবায়ে আজমাইন তারা ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের আদব আখলাক কেমন ছিল, যারা চিন্তাই করে রাহাজানি করে খেত, তারাই যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে রাতের অন্ধকারে একজনের মাল পাওয়ার পরে আবার সেটা ফেলে দিয়ে আসলেন, হারাম খাদ্য ভিতরে যাওয়ার পরে হাতের হাত ভরে দিয়ে মুখ থেকে বমন করে সেই হারাম খাদ্য বের করে ফেলেছিলেন, এই সবক তাদেরকে কে দিয়েছিল? মক্কার কাফের বেদিন বেঈমানেরা যারা মূর্তি পূজা করত কাবা ঘরে, এই কাবা ঘরের মূর্তি তারাই ভেঙেছিলেন যারাই মূর্তি পূজা করতেন। মূর্তির অসারতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন, তারপরে এই অবস্থা হয়েছিল। খারিজিদের এ সমস্ত আচরণের কয়েকটা দলিল আছে। এক নম্বর দলিল হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুম দেওয়ার অধিকার রাখে না। আর এই আয়াত দিয়েই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া খারেজিরা দিয়েছিল। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজদের সাথে মিটিং করলেন, সেখানে তাদের তিনটা অভিযোগ ছিল। এক নম্বর ছিল যে আল্লাহর হুকুম ছাড়া মানুষের হুকুম চলে না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিসি বোর্ড গঠন করে সেখানে ফয়সালা দেওয়ার নির্দেশ কেন দিলেন? আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াত দিয়ে দলিল দিলেন, ফাবাসু হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, স্বামী স্ত্রী যদি গোলমাল হয় তাহলে সেখানে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক আর স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করে উভয় পক্ষ থেকে ফয়সালা করার জন্য একটি সালিসি বোর্ড গঠন করো, দুইজন ব্যক্তির জিন্দেগিতে যদি গোলমাল মীমাংসা করার জন্য মানুষকে ফয়সালাকারী নিয়োগ করা যায়, তবে মুসলিম জাতির দুইটা গ্রুপের মধ্যে গোলমাল মীমাংসা করার জন্য ফয়সালাকারী নিয়োগ করা যাবে না কেন? দুই নম্বর তাদের দলিল ছিল, আমিরুল মোমেনিন আলী ইবনে আবি তালেব তার আমিরুল মোমেনিন নামটা মুছে দিয়ে চুক্তি করেছেন মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তাহলে তিনি যদি আমিরুল মোমেনিন না হয়ে থাকেন তাহলে তিনি কি আমিরুল কাফেরিন? আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটেছিলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মোমিনীর নাম কাটার নির্দেশ দিয়েছেন চূড়ান্ত ফয়সালার লক্ষ্যে, সমস্যা হয়েছে নাকি?
তিন নম্বর তাদের সুবহাত ছিল গনিমতের মাল কেন বন্টন করা হলো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জামালের যুদ্ধে উটের যুদ্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হয়েছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোলজারদের হাতে। তাহলে এবার বলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাসী হিসাবে কে গ্রহণ করতে চাও? খারিজিদের বহুল অংশ ওখান থেকে ফিরে এলো। খারিজিদের আর একটা দলিল ছিল, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফেরুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। কাফের বলে থেমে গেল। আজকালকার আধুনিক যুগের খারিজিরা যখন কাফের বলে থেমে যায়, তাদেরকে বলি পরের আয়াতটা পড়ো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারপরের আয়াতটা পড়ো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। অপরাধ একটাই বলছে বারবার, আর শাস্তি দিচ্ছে তিনটা। তার মানে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা যদি করে কেউ, আর যদি মনে করে যে আল্লাহর বিধান তুচ্ছ, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে তুচ্ছ জ্ঞান করে, মানুষের তৈরি বিধান দিয়ে যদি ফয়সালা করাকে প্রাধান্য দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহর বিধানকেও সে ভালোবাসে, কিন্তু ক্ষমতার লোভে মানুষের বিধানের পক্ষে থাকে। আমাকে একজন চেয়ারম্যান সাহেব বলছিলেন, মাদানী সাহেব, ফরজ নামাজের পরে মুনাজাতের দলিল নেই। আমি বুঝেছি ভালো করে, এটা আমার বুঝের কোনো বাকি নেই। কিন্তু আগামী তো আমার ইলেকশন, যেহেতু মুনাজাতের পক্ষের লোক বেশি, অতএব ওপেন ফিল্ডে কিন্তু আমি আপনার পক্ষে নাই, আপনার বিপক্ষে। এখন বলেন একে তো মুনাফেক কমসকম বলতে পারবেন, নাকি কাফের বলবেন? ফাসেক বলতে পারেন, মুনাফেক বলতে পারেন, কাফের বলতে হলে যেই শর্ত শারায়ত আছে সেই শর্ত শারায়ত তো এখানে পাওয়া গেল না। তাদের আর একখানা দলিল, ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিককে যেখানে পাও সেখানেই হত্যা করো, মুশরিককে যেখানে পাও সেখানেই হত্যা করো। সিঙ্গাপুরের এক ভাই, তিনি আমাদের বায়বীয় মুফতি, ইন্টারনেটের মুফতি, ইন্টারনেটে জিহাদ করা মুফতির ফতোয়া পেয়ে মাসিক আর তাহারিক 18খানা জড়ো করে ডাস্টবিনে ফেলে জিহাদের কাজ আঞ্জাম দিচ্ছেন। মাসিক আর তাহারিককে ড্রেনে ফেললে জিহাদ হয়ে যায়, মাসিক আর তাহারিকওয়ালাদেরকে গালাগালি করলে জিহাদ হয়ে যায়, আহলে হাদিস আন্দোলনের লোকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে জিহাদ হয়। তার সাথে যখন কথা হচ্ছে, কথার এক পর্যায়ে বলছে, আল্লাহ বলেছেন যেখানেই কাফের পাও সেখানেই হত্যা করো, কাফের পেলেই হত্যা করতে হবে। ঠিক আছে, কাফের পেলে হত্যা করতে হবে। ভাইজান, আপনি যে সিঙ্গাপুরে চাকরি করেন, আপনি কি মুসলিমের আন্ডারে না কাফের আন্ডারে? কয় আমার মালিক তো কাফের। তা আপনি ওই কাফের মালিকের আন্ডারে চাকরি করে ওই চাকরির বেতন তুলে নিজের জীবিকা নির্বাহ করছেন, আপনার ফ্যামিলি মেনটেন করছেন, আর আপনার ওই মুফতি সাহেবকে চাঁদা দিচ্ছেন, আর মুফতি সাহেব ওই মুশরিকের পয়সা খেয়ে আবার ফতুয়াবাদি করছে। তা আপনার মালিককে আগে হত্যা করে কোরআনের আয়াতটা আপনি আগে আমল করেন। আমরা তো জিহাদ করি না, তো আপনারা তো খুব জিহাদওয়ালা, তো জিহাদ করেন না কেন? বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ইবতিগাআ তাআবীলিহি ওয়ামা ইয়ালামু তাআবীলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা, তারা এই সমস্ত দ্ব্যর্থবোধক আয়াতের পিছনে পিছনে ছুটে বেড়ায় এবং দ্ব্যর্থবোধক আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বন্ধুগণ, বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মরহুম আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহমাতুল্লাহ আলাইহে বলছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহে বলছেন, বর্তমান জামানায়
ইসলাম কায়েমের জন্য মুসলিম জাতিকে দুইটা পথ অবলম্বন করতে হবে। তার মধ্যে এক নাম্বার পথ হল তাসফিয়াতুল আকীদা, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আপনি তো ভেঙে চুরে সুদমুক্ত ব্যাংক বানাবেন, আপনি তো ভেঙে চুরে রাষ্ট্র দখল করে তারপরে সুদমুক্ত ব্যাংক বানাবেন, কিন্তু সুদি ব্যাংক থেকে স্বেচ্ছায় হাজার হাজার যুবক চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছে। কেন? তাদের জন্য সুদমুক্ত ব্যাংক আসা জরুরি হয়নি, সুদমুক্ত সুদযুক্ত ব্যাংক থেকে তাদের পালানোর রাস্তা আছে। আপনি তো ইমামতি করেন, শেরেক বেদাতের সাথে আপোষ না করলে, আমরা যারা শেরেক বেদাতের সাথে মোটেও আপোষ করি না তাদেরও ইমামতি বহাল তবিয়তে আছে এবং চলছে। তারা যদি পারে তো তুমি পারো না কেন? অবশ্যই পারবে। প্রসঙ্গে আরও অনেক কথা ছিল, দুই একটি কথা বলেই আমি শেষ করে দিচ্ছিলাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দেওয়া হলো, তিনি ক্ষমতা গঠন দখল করলেন না, তিনি আগে মানুষের আকীদা চেঞ্জ করলেন। অতএব আকীদা চেঞ্জের মাধ্যমে ইসলামী হুকুমত আসবে। আকীদা চেঞ্জ না করে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম কায়েম হতে পারে না। দুই কদম আগাবে আর দুই কদম পিছাবে। দুই নম্বর হলো মুসা আলাইহি সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেলেন আর ফেরাউন ডুবে মরল। ফেরাউনের খালি গদিতে মুসা নবী আর ফিরে গিয়ে ইসলাম কায়েম করেন নেই, কারণ মুসা নবীর কম তখনও বাসুর পূজা সারে নাই, বাসুর পূজক কম দিয়ে ইসলাম কায়েম হয় না। তিন নম্বর, ধন আসলে জাকাত দিতে হবে। জাকাতের জন্য ধন সংগ্রহ করার ব্যক্তি যেমন পাগল, ক্ষমতা আসলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েমের জন্য জ্বালাও পুরো করে ভাঙচুর করে বুলেট দিয়ার ব্যালট দিয়ে ইসলাম কায়েম করতে চায়, তাদের অবস্থা প্রায় সেরকমই। আর একজন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রেসিডেন্ট হয়েছিলেন মদিনা রাষ্ট্রের, অতএব আমাদেরকেও প্রেসিডেন্ট হতে হবে, ইসলামী ক্ষমতা দখল করতে হবে। জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রেসিডেন্ট হয়েছিলেন ইসলামী রাষ্ট্রের, আপনারা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করেন তাহলে কি প্রেসিডেন্ট একজন হবে না সবাই হবে? কয় প্রেসিডেন্ট তো একজন হবে। তাহলে আল্লাহর নবী যে প্রেসিডেন্ট হলেন, তো যিনি প্রেসিডেন্ট হতে পারলেন উনি তো নবীর সুন্নত আদায় করার সুযোগ পেলেন, আর যিনি প্রেসিডেন্ট হতে পারলেন না ওনার তো সুন্নত আদায়ের সুযোগ হলো না। তাহলে কি উনাকে একদিন চেয়ারে বসিয়ে এই সুন্নতটা আদায়ের সুযোগ দেওয়া উচিত নয়? লাজবাব হয়ে গেল। বন্ধুগণ, কোরআন সুন্নার পতাকাতলে আসুন। গণতন্ত্র মানে হলো যার লোক বেশি তারডা ঠিক আর যার লোক কম তারডা বেঠিক। এই গণতন্ত্রের এই মূল থিম কিয়ামত পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক। কিয়ামতের আগ পর্যন্ত আপনি সংখ্যাগরিষ্ঠ লোক ভালো মানুষ পাবেন না, কিয়ামতের আগ পর্যন্ত ভালো মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবেও না, যদিও আসে তবে টিকে থাকতে পারবে না। বলতেছিলাম গণতান্ত্রিক পদ্ধতি, আল্লাহ পাক বলছেন ওয়াইন তোতের আকসার মানফিল আর্থ, ওয়াইন তোতের আকসারা মানফিল আর ইউদিল্লুকান সাবিলিল্লাহ, যদি অধিকাংশ মানুষের অনুসরণ আপনি করেন হে নবী তাহলে ওরা আপনাকে পথ ভ্রষ্ট করে ফেলবে। ইনহুম ইল্লা ইয়াদুন্নুন ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা অনুমান করে কথা বলে এবং তারা ধারণা পোষিত কথা বলে। আল্লাহ পাক বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দার সংখ্যা হবে খুবই কম, শুকুর গুজার বান্দা কিয়ামত পর্যন্ত কম থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে নেমেছিলেন আর কাফেরের সোলজার ছিল
এক হাজারের চেয়েও অধিক। বলতেছিলাম বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোলজার ছিল 313 জন, আর আবু জাহেলের ছিল 1000-এর অধিক। কার জয় যুক্ত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয় যুক্ত হয়েছিল। যদি ভোটা ভুটিতে যেতেন তাহলে কেমন অবস্থা হতো? নাপাক পানি দিয়ে যেমন 50,000 বার উজু করলে যেমন সালাত হয় না, অবৈধ পন্থায় শরীয়ত গর্হিত পন্থায় 50,000 বার চেষ্টা করলেও ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হয়নি আলজেরিয়ায়। আলজেরিয়ায় যখন ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচনে যাচ্ছে, সেই সময় ভুবন বিখ্যাত মহাদ্দেশ আল্লামা নাসিরউদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মানা করলেন। তারা বলছে যে আমরা সংসদে গিয়েছি, কতগুলি আসন পেয়েছি, আমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লামা নাসিরউদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গণতান্ত্রিক সংসদে সংখ্যালঘিষ্ঠ লোক যাওয়া আর না যাওয়া সমান, ওখানে গিয়ে সংসদ গরম করা হবে কিন্তু আইন পাশ করা যাবে না, কারণ আপনার সংখ্যা গরিষ্ঠতা লাগবে, তা না হলে হবে না। তাই তো বাংলাদেশের একজন আলেমে দিনকে জাতীয় সংসদে যখন তিনি বলছিলেন আমি কোরআনের বিধান মানি, তখন স্পিকার সাহেব বলছিলেন যে আপনি কোরআনের বিধান মানেন, এটা তো আর ওয়াজ মাহফিল নয়, এটা গণতান্ত্রিক সংসদ, আপনি যদি কোরআনের বিধান মানেন, সংসদের বিধান না মানেন, এখানে আসাই তো আপনার ঠিক হয় নাই। বন্ধুগণ, যখন আলজেরিয়াতে পতন হলো, আজকে নারী পুরুষ শিশু রাস্তায় কাঁদছে, যারা জিহাদের নাম দিয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি নারী আলজেরিয়ার মাটিতে ধর্ষিতা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, যারা জিহাদের উস্কানি দিয়ে আর ইসলাম কায়েমের জন্য, ইসলাম কায়েমের ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরকার। আল্লাহ পাক বলছেন মোকাবেলা করতে হলে কম পক্ষে তোমাদের 20 জন লোক লাগবে। 20 জন লোক সেই ইমানদার যুদ্ধে পারদর্শী, সেরকম লোক বের করে আনো দেখি, যদি তা না আনতে পারো তাহলে এত কথা তোমার কিসের? এত কথা বলে তোমার কি হলো? বিশ্বের যত দেশে ইসলাম কায়েমের নামে মানুষকে রাজপথে নামানো হয়েছে, সব দেশেই করুণ পরিণতি হয়েছে। অপরিণামদর্শী খারেজি নেতারা যেইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে ফাটল ধরিয়েছিল, আজকে বাজারে ওরকম হ্যামিলিনের বাঁশিওয়ালা বাজারে নেমে তরুণ উদীয়মান যুবকদেরকে নিয়ে যাচ্ছে, খনেক ফতোয়া দেয় সংগঠন হারাম, খনেক ফতোয়া দেয় আহলে হাদিস বলা নিষেধ, খনেক ফতোয়া দেয় মাসিক আত তাহরিক পড়া নিষেধ, খনেক ফতোয়া দেয় এটা করা চলবে না, ওটা করা চলবে না, রং বিরঙের ফতোয়া। বন্ধুগণ, ফতোয়া যার যেখানে সেখানেই রয়ে গেছে, কিন্তু আমল তারা আনতে পারে নাই। আলজেরিয়ার মাটিতে আল্লামা নাসিরউদ্দিন আলবানি বলেছিলেন, গণতান্ত্রিক সংসদে জনগণের এই যে উচ্ছ্বাস, হাদিহি কুল্লুহা ফাকাহিহুস সাবুন, নাসিরউদ্দিন আলবানি বলছেন এটা সাবানের গেঁজা গো, এটা সাবানের গেঁজা। সাবানের গেঁজা যখন দেখা যায় ভেজে যায়, অনেক দেখা যায়, আবার ঝিলমিলি ঝিলিমিলি রঙর মধ্যে খেলে যায়, কিছুক্ষণ পরে যখন গেঁজা ভেঙে যায় তখন দেখা যায় যে ওর ভিতরে কালো পানি ছাড়া আর কিছুই থাকে না, ওটা 7-আপ গো, 7-আপ। 7-আপ কেমন জিনিস? আমাদের এক ভাই বলেছিলেন যে আমরা 70-আপ হয়ে যাব, আমিরে জামাতের সাথ থেকে আমরা বেলক হয়ে আলোক হয়ে আমরা 70-আপ হয়ে যাব, মানে আমাদের সমর্থকরা 70-এর উপরে থাকবে। আমি বলেছিলাম ভাই আপনারা 7-আপ হয়ে যাবেন। সে আবার কেন?
গা গ্লাসে ঢাললে উপচায়ে পড়ে, হ্যাঁ বুদবুদগুলি থেমে গেলে তখন আবার গ্লাসের তলায় সেভেন আপ একটু কালো পানি থেকে যায়। তাই তো হলো, এটা কি অবস্থা! আলজেরিয়ার ইসলাম ধ্বজে পড়ছে, তারপরে আফগানিস্তানের ইসলাম ধ্বজে পড়েছে, কারণ ওরা ভিত্তি না দিয়ে বিল্ডিং মাটিতে শুয়ে খাড়া করে বলছে, ধরো রে ধরো, ধরে খাড়া করে দাও সবাই। দুই বুবু গেছে চাপাই নবাবগঞ্জ থেকে ওই ঢাকার শহর দেখতে। এক বুবু বলছে, বুবু রে বুবু, ও বুবু এত বড় বিল্ডিং গে। হ্যাঁ বুবু বিল্ডিং। কইছে, বহু টাকা লেগেছে রে বুবু। কত টাকা লেগেছে? কয়, লাখ টাকার কম তো লাগে নাই, এত বড় বিল্ডিং লাখ টাকার কমে তো হয়নি। কয়, লাখ টাকা কাকে কহে জি বুবু? তো কইছে, লাখ টাকা হলো দু কুড়ি দশ, দু কুড়ি দশ হলো এক লাখ টাকা। তো যে এত বড় বিল্ডিংকে বুবু খাড়ো করলো কি করে, আর অত উঁচাত গিয়ে বিল্ডিং বানালো কি করে? কয়, বিল্ডিং শুইয়ে বানাইছে রে বুবু, মাটিতে বানিয়ে তারপরে খাড়ো করে দিয়েছে। অনেক মানুষ বলে, বন্ধুগণ নিশ্চয় হাসির খোরাক দেই নেই। আপনি যে মাদ্রাসার তালেবেলেমদেরকে রাস্তায় বের করে আনলেন, আমি যে ধর্মের নেতা, আমি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এতিমখানার এতিমদেরকে, মাদ্রাসার তালেবেলেমদেরকে, মসজিদের নিরীহ মুসল্লিদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাস্তায় বের করে আনলাম, হাজার হাজার মানুষের রক্তপাত ঘটলো, অপরিণামদর্শী অপরিকল্পিত প্ল্যান, যেখানে খাবারের বন্দোবস্ত নাই, প্রস্রাব পায়খানার বন্দোবস্ত নাই, এতগুলি লক্ষ জনতা ঢাকার রাজপথের শাপলা চত্বরে আসবে, এসে জমা হবে, তারা থাকবে কোথায়, খাবে কি, তাদের প্রস্রাব পায়খানার জায়গা কোথায়, অদু স্তেঞ্জার জায়গা কোথায়, গোসলের জায়গা কোথায়, এটুকু বিবেচনা না করে আমি যে লক্ষ জনতার ঢল নামায় রাস্তায় নামাইলাম, আর তার পরিণতি করুণ যে ঘটলো, এর দায়ভার ইয়ামাল কিয়ামতে কে নেবে? অতএব যুবক তুমি সাবধান হয়ে যাও, হ্যামেলিনের বাসিওলা রাস্তায় নেমেছে, হ্যামেলিনের বাসিওলা। মুরব্বীরা ঘরের কোনায় বসে ঘুমাচ্ছিল, আর হ্যামেলিনের বাসিওলা বাঁশি ফুঁ দিয়ে যুবকদেরকে রাস্তায় নামিয়ে ছোট ছোট তরুণ উদীয়মান বাচ্চাদেরকে নিয়ে গাঙে ডুবিয়ে ফেললো। আপনার বাচ্চাদেরকেও গাঙে ডুবানোর জন্য হ্যামেলিনের বাসিওয়ালা রাস্তায় নেমেছে। হ্যামেলিনের বাসিওয়ালার এই খপ্পর থেকে বাঁচতে হলে আসতে হবে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে, আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে। অন্য কারো কথা আমি জানি না, আমার ব্যক্তিগত কথা আমি বলছি। তামাম বাংলাদেশে ইসলামের যতটুকু খেদমত হচ্ছে, আমি বলি না 100% ঠিক আছে, এখানে এখানে মানুষ হিসাবে বা সংগঠন হিসাবে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেও পারে, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতি সংশোধনের মন মানসিকতা আমাদের আছে, সেই মনোভাব আমাদের আছে। আমাদের মহতারাম আমিরে জামাতকে যদি সংশোধনী দেওয়া হয়, আসেন আপনি, আসেন সংশোধনী দেন, কোনোটা ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা বলেন, ইনশাআল্লাহুল মুস্তাআন সারা বাংলাদেশে যতটুকু নিরপেক্ষ কোরআন এবং সুন্নার দলিল ভিত্তিক খেদমত হচ্ছে, সেটা আহলে হাদিস আন্দোলনের সাথে অন্য কোনো আন্দোলন আর পারবে না। তাই তো বুলেটওয়ালাও ঘরের কোনায় চলে গেল, আর ব্যালটওয়ালাও বসে গেল, আর আমাদের আন্দোলন চলছে আল্লাহর নবীর সেই গ্রান্টি কার্ড অনুযায়ী, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম অফি রাওয়ায়েতিন লা ইয়াযুরুহুম মান খালাফাহুম। তাদেরকে যারা অপদস্থ করার চেষ্টা করবে তারা তাদেরকে দমাতে পারবে না, দমন করতে পারবে না, এখনও পারে নেই, আগেও পারে নেই, ভবিষ্যতেও পারবে না। এই বলেই আমার আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি।